কলিযুগ পাবন অবতার পরম করুণ বরুণালয় অহৈতুকি কৃপাকারী ভক্তবাঞ্ছা পূর্ণকারী নদীয়া বিহারী শ্রী গৌরহরীর অপার অনন্ত অসীম অনুকম্পায় তথা ভক্তি মহারাজ শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের অহিত কি করুণা আর সেই করুণাকে অবলম্বন করত আমরা আজকের এই শুভক্ষণে শুভ দিনে শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য বৃন্দারণ্য নিবাসী বৈষ্ণব সভা সমাজের যিনি অন্যতম নক্ষত্র যিনি ব্রজলীলায় শ্রী শ্রী প্রাণেশ্বরী শ্রী রাধা ঠাকুরানীর পরম অন্তরঙ্গ গনের অন্যতম শ্রী কস্তুরী মঞ্জরী যিনি অধুনা গৌরলীলায় শ্রী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আর তারি। মহা দান স্বরূপ জগতের সেই অমূল্য সম্পদ যা কিনা বেদের বেদের স্বরূপ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রত্ন। সেই চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভুর মুখনিস্তৃত আটটি শ্লোক যাকে শিক্ষাষ্টক বলা হয় আমরা এই কদিন যাবৎ সেই কটি শ্লোকের মাধ্যমে মহাপ্রভু সমস্ত সাধ্য সাধন প্রেম উপাস্য উপাসনা আত্মনিবেদন দৈন্য সমস্ত কিছু যা শিক্ষা দিয়েছেন জগজ্জীবকে লক্ষ্য করে তা আমরা আস্বাদন করবার প্রয়াসশীল হব শ্রী গুরুদেবের শ্রীচরণ যুগল হৃদয়ে ধারণ করতো কদিন যাবত আমরা এই শিক্ষাষ্টকম আমরা আস্বাদন করবার প্রয়াসই হব শ্রীমান মহাপ্রভুর করুণায় তো কবিরাজ চরণ তিনি বৃন্দাবনে সাক্ষাৎ গোবিন্দ দেবজির প্রধান পূজারী হরিদাসজির হরিদাসজির আদেশে তথা সেই সময়কারে আরও যারা যারা প্রাচীন বৈষ্ণবগণ সকলের নির্দেশে তিনি শ্রীমান মহাপ্রভুর অন্তলীলা পূর্বেই রচিত হয়েছে নবদ্বীপ লীলা বিশদভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবত নামক মহাগ্রন্থে তিনি মহাপ্রভুর চরণ অনুচর নিত্যানন্দ প্রিয় কিঙ্কর এবং তিনি হলেন একেবারে অন্তিম শিষ্য কৃপাভাজন নারায়ণী পুত্র লীলার যিনি ব্যাস তিনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুর তদীয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত নামক মহাগ্রন্থরত্নে শ্রীমান মহাপ্রভুর লীলা প্রকাশের প্রথম যে ভাগ যা নবদ্বীপ লীলা বিস্তৃতভাবে বর্ণনা করেছেন কিন্তু তার জীবনে মহাপ্রভুর প্রকট দশায় প্রকট কালে জীবনের যে শেষ পর্যায় যা নিজ প্রয়োজন মুখ্য যে প্রয়োজন তিনি সাধন করেছেন এবং সেই সময় প্রভুর যে যে ভাব বা দশা সেই সময়কারের ভক্তগণ যা দর্শন করেছেন সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বর্ণিত হয়নি তাই সেই সময়কার সমস্ত মহাজনগণ বয়বৃদ্ধ তথা সাক্ষী স্বরূপ সমস্ত পরিকরগণ যারা বৃন্দাবনে রয়েছেন তারা সকলে মিলে আদেশ করলেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কেন কবিরাজ গোস্বামীকে আদেশ করলেন আরও তো অনেক পরিকরি ছিল কবিরাজ গোস্বামী সেই পাত্র যিনি হলেন সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামীর কৃপাভাজন যেই রঘুনাথ দাস গোস্বামী অতি নিভৃতে অতি সন্তর্পণে স্বরূপের রঘুনাথ হয়েও শ্রীমন মহাপ্রভুর সেবা করেছেন দীর্ঘ দ্বাদশ বৎসর ষোড়শ বৎসর আর সেই সময় স্বরূপের পুরো অন্তরটা তিনি পেয়েছেন সকলের কৃপায় তিনি তুষ্ট পুষ্ট হয়েছেন আর তারই ধারায় আনুগত্যে কৃপায় অবিসিঞ্চিত হয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আর সে কারণে মহাপ্রভুর অন্তদশায় কেমনভাবে তিনি সেই দিনগুলিকে কাটিয়েছেন তার সাক্ষী স্বরূপ এই রঘুনাথ দাস গোস্বামী যিনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নিকটে আর কবিরাজ গোস্বামী তিনিও মূল উপাদান স্বরূপ স্বরূপ দামোদরের করচাও লাভ করেছেন চৈতন্য ভাগবত রচনা হয়েছে মূল যে উপাদান তা হলো মানে করচা দিনপঞ্জি ডায়েরি লেখে অনেকে আজকের বিশেষ ঘটনাটা পরে হয়তো দশ বছর পরে মনে থাকবে না লিখে রাখি প্রতিদিনের বিশেষ বিশেষ ঘটনা অনেকে লিপিবদ্ধ করে রাখে ওটাকে করচা বলে তো এইরকম মুরারিগুপ্ত যে করচা করেছেন সেটি অবলম্বনে চৈতন্য ভাগবত রচনা হয়েছে আর স্বরূপ দামোদরজি তার যে করচা তার উপরে নির্ভর করে এই মহা গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রকাশিত হয়েছে চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে চারি বেদ দধি চারটে বেদ রিক্সাম যজু অথর্ব বেদ তো অপৌরসেও শ্রী ভগবানের দ্বারা প্রকাশিত কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট নয় তাই সেটি অপৌরশেও। আর সেই বেদ সাক্ষাৎ ভগবানেরই অবতার ব্যাসদেব গোস্বামী চরণ বিন্যাস করেছেন ভাগ করেছেন ঋক সাম যজু অথর্ব চারটি ভাগে বিভাজিত হয়েছে তাই কৃষ্ণ দৈপায়নের নাম হলো ব্যাস নাম তার কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এত বড় নাম হয়েছে তো সেই বেদের মহিমা চৈতন্য ভাগবতে বর্ণনা করা হচ্ছে চারিবেদ দধি ভাগবত নবনীত দইয়ের সার দইকে মন্থন করলে দই থেকে ননি ওঠে তো দুধ থেকে দই হয়েছে আর দই থেকে ননি মাখন হয়েছে তো মাখনের উৎপত্তি হয়েছে দই থেকে তো চারি চারিবেদ যদি দই হয় ভাগবত হচ্ছে তার মন্থন করা ফলস্বরূপ ভাগবতে মঙ্গলাচরণে এই ভাগবত সম্বন্ধে জানিয়েছেন নিগম কল্পতরুর গলিতং ফলং সূকম মুখাদামৃত দ্রব্য সংযুক্তম পীবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভূবি ভাবুকা শ্রীধর স্বামীপত বলছেন ইতরাম গময়তি বোধয়তি স নিগম বেদ অর্থাৎ যা স্মরণী শ্রবণে জীবের अनादिकাল अनादिकালের যে ইতর স্বভাব দূরীভূত হয় ইতর স্বভাব তা নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি তা হলো আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ নঞ্চ কর্ম যার প্রশিক্ষণের প্রয়োজনের প্রয়োজনের অপেক্ষা নেই প্রয়োজন নেই ও শিখেই আছে জীব কেমন করে খেতে হবে কেমন করে ঘুমোতে হয় আর কেমনভাবে ভয় পেতে হয় আর কেমনভাবে বংশ বিস্তার এগুলির প্রশিক্ষণ হয় না কোনো স্কুল নেই আজও পর্যন্ত তো এগুলি জন্মজত সংস্কার জীবের আছে শুধুমাত্র এর মধ্যে জীব বাধা থাকবে না শ্রেষ্ঠ জীব মানুষ এই ইতর স্বভাব দূরীভূত হওয়ার উপায় কি সংসার রূপী করবার উপায় কি কাদাকে পদ্মপুরাণে এই শ্রীমদ ভাগবতের মহিমা বর্ণন করতে গিয়ে সেখানে বলেছেন যে সংসার করদম শ্রীমদ ভাগবতী বার্তা সংসার রূপী কাদা ধোয়ার জন্য এ জগতে পটু যদি কেউ হয় তা হলো শ্রীমদ ভাগবত কথা জগতে এই আবর্জনা নোংরা কাদা ধোয়ার জন্য অনেক সাবান ডিটারজেন্ট আছে কিন্তু এই সংসাররূপী কাদা যা আমরা আত্মার প্রতি ওই বহির্মুখতা স্বভাবজনিত কারণে লাগিয়ে ফেলেছি কৃষ্ণ বহির্মুখতা স্বভাবে এই কাদা ধোবার জন্য মক্ষম উপায় তা হলো রূপী এই নির্মল ভাগীরথী যাতে অবগাহনে জগতের জীব সমস্ত কলমস থেকে দূরীভূত হবে পরিশুদ্ধ হবে শুধু তাই নয় কলমস দূরীভূত হওয়াটাই মূল লক্ষ্য নয় ভগবত প্রেম লাভ হয় শ্রীমদ্ভাগবতের শ্রবণ করা তো দূরের কথা শুধু শোনবার ইচ্ছা যদি হয় দ্বিতীয় শ্লোকে বলছেন সদ্য রুদ্ধ অবরুদ্ধ অত্রকৃতি তত্র শুশ্রুবি তৎস্বনাথ সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গেই ভগবান হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যাবে ভগ ভাগবত শুনব কথা যদি মনে হয় ভাগবতের মহিমা বর্ণনা করছে পদ্মপুরাণ বলছে যে এই শ্রীমদ্ ভাগবতের মহিমা পুরাণ বলছেন মৎস্য পুরাণ বলছেন তো সমস্ত পুরাণ যদিও শ্রীমদাগব সমস্ত পুরাণের শেষে রচনা হয়েছে তথাপি সর্বশেষে রচনা হলেও চতুর্থ শ্লোকী ভাগবত রূপে তিনি নিত্য বিরাজমান ভগবানের মুখ নিঃস্তৃত ব্রহ্মাকে লক্ষ্য করে উপদেশ করেছিলেন আর সেই কারণে এই ভাগবত নৃত্য থাকার কারণেই বিস্তার ভাবে আঠেরো হাজার শ্লোক সমন্বিত ভাবে রচিত হওয়ার পূর্বেই তিনি নৃত্যস্বরূপে আছেন বলে তাই তার মহিমা জয়দগান করছেন অন্যান্য পুরাণ পুরাণ পদ্ম পুরাণ মৎস্য পুরাণ আদি আদি তাই যাই হোক তো সেখানে কি বলছেন চারিবেদ দধি ভাগবত নবনীত বেদ দইয়ের সমান আর শ্রীমৎ ভাগবত হচ্ছেন দইয়ের সার ননি সদৃশ এখন প্রশ্ন এই যে ননি মাখন এটা কিন্তু শেষ পদ্ধতি নয় এর পরেও মাখনের পরেও কিছু হয় কি হয় বলে ওটাকে যদি জাল দেওয়া যায় সেখান থেকে ঘি প্রস্তুত হয় ঘৃত আর ঘৃত হচ্ছে একেবারে দুধের অন্তিম পর্যায়ে এর পরে আর কিছু হবে না ঘিটা শেষ এবার ঘি দিয়ে আপনি অন্য কিছু করুন যত রকম কিছু বানাবেন বানান ঘিটা হচ্ছে দুধের যে ক্রম অনুসারে দুধ থেকে দই হলো দই থেকে মাখন হলো মাখন থেকে ঘি হলো ঘিয়ের পরে আর কিছু হবে না সেটা তরল থাকুক সেবাই লাগবে সান্দ্র থাকুক সেবাই লাগবে আর কঠিন হয়ে যাক শীতের ঠান্ডায় তবু সেবাই লাগবে কিন্তু ওটা থেকে আর অন্য কিছু হবে না তো ঘি তার মানে এখানে পাশা পারিপার্শ্বিক রেখে শুধু অনুভব করবার জন্য এই শ্রীমদ্ ভাগবতের এমন এমন কিছু উপাখ্যান বা এমন এমন কিছু উদাহরণস্বরূপে আছে যা কি না জাতরতি সাধক বা অনর্থ নিবৃত্তি হয়ে গেছে এমন সাধকের কাছে সেগুলির আর বিস্তৃতভাবে শোনবার অপেক্ষা রাখে না আচ্ছা আচ্ছা হলো তো কারণ মহারাজ পরীক্ষিত পর্যন্ত বলছেন আপনি চন্দ্র বংশের কথা বিস্তার করে বলছেন সূর্যবংশের কথা বিস্তার করে বললেন আর যে কথা শুনবো বলে বসে আছি অপেক্ষা করছি আজকে চতুর্দ দিন হয়ে গেল আর হাতে মাত্র তিন দিন আছে আপনি সেই কৃষ্ণ কথা এত সংক্ষিপ্ত বলছেন কেন বিস্তার করে বলুন তো শ্রীমৎ ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয় হল কৃষ্ণ আর এই কৃষ্ণ কথা বলবার জন্যই দশম স্কন্ধের নব্বইটি অধ্যায়ের অবতারণা এই নব্বইটি অধ্যায়ে ভাগবত বর্ণিত হয়ে কথা বর্ণিত হয়েছে ভাগবতে তাই এই ভাগবতে দ্বাদশটি স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ সবচেয়ে বড় আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখ সদৃশ যেমন কোনো ব্যক্তির হাত পা পেট এসব দেখে ব্যক্তিকে চেনা যায় না চিনতে গেলে মুখটা দেখতে হবে মুখটা কিন্তু শরীরের অন্যান্য অংশ থেকে সব থেকে ছোট কিন্তু মুখটা দেখলেই ব্যক্তিকে চেনা যায় তেমনি ভাগবতের মূল বিষয় কৃষ্ণ কথা আর সেটি দশম স্কন্দে সেখানে ভাগবতের অঙ্গবিন্যাস করছেন বলছেন পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌর্যুগলং তথন্ন কণ্ঠস্তু রাজন নবমৌ যদীয় মুখারবিন্দম দশমৌ প্রফুল্লম একাদশং ইয়স ললাট পট্ট শিরোপি তু দ্বাদশ এব ভাতি প্রথম স্কন্দ ভগবানের দক্ষিণ চরণ দ্বিতীয় স্কন্দ ভগবানের বাম চরণ তৃতীয় স্কন্দ ভগবানের দক্ষিণ উরু। চতুর্থ স্কন্ধ ভগবানের বামুরু পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি প্রদেশ ষষ্ঠ দক্ষিণ হস্ত সপ্তম বাম হস্ত অষ্টম বক্ষ নবম কণ্ঠ দশম মুখ প্রফুল্লম একাদশ ললাট আর শির তাই ভাগবত শুধু একটি বই নয় গ্রন্থ নয় সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত ভগবান গোবিন্দ তমাদি দেবম করুণানিধানম তমাল বর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভে শ্রী ভাগবত স্বরূপম সনাতন চরণ তিনিও এই শ্রীমদ ভাগবতের বিশেষ বিশেষ গান করছেন তো চরিতামৃত কথা শুনতে গিয়ে আমাদের ভাগবতের এত কথা শুনবার কী প্রয়োজন এখানেই প্রয়োজন ওই যে যেখানে ঘি ঘিয়ের পরে আর কোন পর্যায় আর হবে না ওটা শেষ কথা তেমনি চরিতামৃত হচ্ছে ঘৃতবত অর্থাৎ ভাগবতেরও সার ভাগবতেরও সার যদি বলতে হয় সমস্ত পুরাণ বেদ উপনিষদ সমস্ত কিছু সার হচ্ছে শ্রীমদ ভাগবত আর ভাগবতেরও পরে যদি কিছু সার বলতে হয় তা হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রেমভক্তি মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর মশাই বলছেন দাস কবিরাজ রসিক ভকত মাজ যে রচিল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয়ে শিলা না ডুবিল তাহে মর্চিত এটি নিজের মনের মতো যা ইচ্ছা আমি দরজা বন্ধ করে লিখে যাচ্ছি তা নয় একটা অক্ষর লেখা যাবে না মন রসিক ভক্তের মাঝখানে বসে লেখা হলো আর লিখতে গিয়ে যখন অনুমতি নিতে গেলেন মদন গোপালের নিকট তখন তার গলা গলপ্রদেশ থেকে মালা আজ্ঞা স্বরূপে গল থেকে গলে থেকে ছিঁড়ে পড়ে গেল ওটাই আজ্ঞা মালা তাই তিনি নিজে স্বীকারোক্তি করছেন কারণ মহাপ্রভুর গণ সব বৈরাগ্য প্রধান যা দেখি তুষ্ট হন গৌর ভগবান মহাপ্রভুর এমন পরিকর যারা দৈন্যের খনি বলছেন আমি লিখছি না আমি বৃদ্ধ আশি বছর বয়সের বেশি হয়ে গেছে অতিক্রম করে গেছে আশি বছর বয়স এখন এই বৃদ্ধ বয়সে এত সুদূড় কার্য করা কি সম্ভব মায়াবদ্ধ জীবের মতো তিনি আরতি উৎকণ্ঠায় এ কথা বলছেন আমি বৃদ্ধ জরাতুল লিখিতে কাপয়ে কর তো আমার কি সম্ভব এই গ্রন্থ প্রকাশ করা কখনোই নয় আমার লিখন যেন সুখের পঠন আমায় লিখায় মরে মদন মোহন মদন মোহনই লিখছে আর শুধু আমি কলমটা ধরে আছি তিনি লিখছেন তাই যেখানে ভগবানের কথা ভগবান নিজে হস্তে লিখছেন সেখানে ভ্রম প্রমাদ করণ পাঠ অব বিপ্রলিপসা দোষ চতুষ্টয় নেই আর সেই কারণেই চৈতন্য চরিতামৃতের এমন এমন একেবারে অন্যান্য সমস্ত শাস্ত্র কথায় হয়তো হলেও হতে পারে বা হবে ক্রমে ক্রমে কিন্তু চরিতামৃতে বলেছেন শ্রুয়েতাং শ্রুয়েতাং নিত্যং নিত্য শ্রবণ করো নিত্য শ্রবণ করো শ্রুয়েতাং শুয়েতাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা গান গাইতে বলছেন নিরন্তর চিন্তা করতে বলছেন নিরন্তর এই চৈতন্য চরিতামৃত এমনই এই চৈতন্য চরিতামৃত কোনো গ্রন্থে আজও পর্যন্ত লেখা হয়নি শ্রোতাদের চরণ ধুলিও আমি মাথায় নি শ্রোতাদের চরণামৃত আমি পান করতে চাই কোনো গ্রন্থাগার লিখেছেন আজও পর্যন্ত কোন প্রমাণ দিতে পারবে কিন্তু কবিরাজ গোস্বামী তার লেখনির এমনই পরিপাটি আসলে তিনি তো নিরন্তর নিত্য নিত্যলীলাতেও তুলসীর সঙ্গে থাকেন তো তাই সেই শিক্ষায় শিক্ষিত তুলসী মানে শ্রী শ্রীরতিমঞ্জরি আর রতিমঞ্জরী মহাপ্রভুর সময় এসেছেন রঘুনাথ দাস গোস্বামী রূপবে যখন শ্রীজি আদেশ করেছেন পূর্বান্ন লীলায় যাও এই তাম্বুলটা আর এই মালাটা নিয়ে যাও নিয়ে গিয়ে সুবল মধুমঙ্গলের সঙ্গে বৃন্দার সঙ্গে আলোচনা করে এসো কোনখানে হবে সংকেত বন সে সময় তুলসী তো গেলেন সঙ্গে কস্তুরিকেও নিয়ে গেছেন তিনি কোনো কথা বলছেন না বটে কিন্তু সমস্ত লীলার তিনি সাক্ষী স্বরূপ তিনি জানছেন বুঝছেন এমনকি এই অপরাহ্ন লীলায় এবং লীলায় দুই দুইবার করে ভোজন সামগ্রী রাধারানী নিজ হস্ত্রেজ রন্ধন করেছেন তা যে প্রেরণ করবেন নন্দালয়ে তখনও তুলসীকে দিয়ে পাঠায় আর সঙ্গে সঙ্গে কস্তুরিও থাকে প্রতি ক্ষেত্রে আর তাই নন্দালয়ে কি হচ্ছে রাধারানীর ভাব কখন কি হচ্ছে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন আর জানেন বলেই তার ক্ষেত্রেই এই এইরকম গ্রন্থ প্রণয়ন করা সম্ভব হয়েছে তো এমনই কবিরাজ গোস্বামী চরণ তিনি বৃন্দাবনে সমস্ত রসিক ভক্তগণের আদেশে তাদের স্থানে বসে তিনি এই লীলার বর্ণন করছেন বর্ণন করতে গিয়ে তিনি প্রতিক্ষেত্রে এই কথাই বলছেন যে আমি সেই সেই লীলার পুনরাবৃত্তি করব না চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর যে সমস্ত লীলা বিস্তার করে রচনা করেছেন আমি ওগুলো সূত্র করব আর উনি যেগুলি সূত্র করে রেখে গেছেন আমি সেগুলি বিস্তার করতে চাই আমি তো বিস্তার করছি জানি না শেষ পর্যন্ত হবে কি না আমার এই প্রকট প্রকটলীলায় প্রকটকালীন এই গ্রন্থ পূর্ণ হবে কি না তাও জানি না তাই আমি আদি লীলা বা মধ্য মধ্যলীলা তিনি যখন বর্ণনা করেছেন ওনার মনের মধ্যে ইচ্ছা আমি এই এইগুলো লিখবার ইচ্ছা রাখছি যদি আমি সূত্র করছি এখন অধ্যায়ে বিষয়বস্তু বললেই হয় বিষয় বলতে গিয়ে বলছেন আমি এইগুলি সূত্র করছি কারণ যদি আমার দ্বারা সম্পূর্ণ না হয় পরবর্তীতে যদি কেউ আসে তিনি এসেই অসম্পূর্ণ কাজটা পূর্ণ করবে কেমন এরা মহাপ্রভুর চিহ্নিত কিঙ্কর নিজজন প্রিয়জন এসব মহাপ্রভুর গৌরাঙ্গ পরিকর ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এমন জন কবিরাজ গোস্বামী চরণ তিনি সমস্ত শাস্ত্রের প্রমাণ দিয়ে এই মহামূল্যবান গ্রন্থ প্রণয়ন করলেন এমনই একটি গ্রন্থ তাই জন্য সমস্ত গ্রন্থ পড়ার পরে শেষে চৈতন্য চরিত্য পড়া উচিত এটি লীলা গ্রন্থ নয় যে এটা তত্ত্বগ্রন্থ চৈতন্য ভাগবত লীলা গ্রন্থ সকলে পড়তে পারবে এবং এটা উচিত আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব পদ্ধতিতে গৌড়ীয় বৈষ্ণব কেন সকলেরই অধিকার আছে মহাপ্রভুকে জানবে বুঝবে ভালোবাসতে গেলে প্রথমে চৈতন্য ভাগবত পড়তে হয় উত্তরের দিকে যান সমস্ত ঘরে সে শৈব হোক গানপত্য হোক আর যে যাই সম্প্রদায়ের হোক সবার ঘরে ঘরে রামচরিত মানুষ পাবেন এবং তারা দুটো চারটে দশটা করে পয়ার আপনাকে শোনাবে চৌপাই শোনাবে জানে কতজনের তো কত কত মুখস্ত রামচরিত মানুষ মুখে মুখে আবৃত্ত হয় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারাও বলতে পারে দুর্ভাগ্য আমাদের আমরা এ বিষয়ে খুবই উদাসীন যারা সংসারে সাধারণ মানুষ তাদের কথাই বা কি বলা যায় যারা আমাদের মতো এরকম মালাকে ধারণ করেছে সেখানেও এর চর্চা প্রায়শ হয়ই না কারণ আজকাল উৎসব অনুষ্ঠান এই সব নিয়েই ব্যস্ত সাধ্যায়টা নেই অন্যান্য রামানন্দী বা নিমবারকেই এই সম্প্রদায় একটা সাধ্যায় বলে আছে প্রতিদিন পাঠ করতে হবে এই এই পাঠগুলো করতে হবে এই পাঠগুলো করা দরকার গীতা পাঠ করবে বিষ্ণু সহস্র নাম পাঠ করবে গোপাল সহস্র নাম করবে ভাগবত পাঠ করবে বা অন্নপুরাণ করবে ইত্যাদি ইত্যাদি তাদের অনেক রকমের পাঠের পদ্ধতি আছে তারপরে এই রামচরিত মানস ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের পাঠ প্রবচনের থেকে অনেক দূরে দিন দিন তাই এখন শুধুমাত্র মনোরঞ্জনের মনোরঞ্জন এসে আমাদের সমস্ত আধ্যাত্মিকতার যে সমস্ত বস্তু সেগুলিও মনোরঞ্জনের উপায় হয়ে দাঁড়িয়েছে কীর্তন মহাজনের যে আস্বাদ্য বস্তু যা কিনা আত্মরঞ্জন ভাগবত কথা হরি কথা যাকে না আত্মরঞ্জন করায় মানে আত্মাকে আনন্দ প্রদান করে এখন শুধুমাত্র মনোরঞ্জন এসে দাঁড়িয়েছে তাই কীর্তনের মধ্যেও ঢুকে গেছে কত রকমের যা ধোকার কথা নয় আর হরি কথা কীর্তনের হরি কথা ভাগবত কথার মধ্যেও এসে গেছে কত রকম ব্যবস্থা কিন্তু এটা পদ্ধতি নয় এটা আত্মরঞ্জনের বিষয় বস্তু তাই সমস্ত শাস্ত্রের শেষে রচনা হয়েছে কি না চৈতন্য চরিতামৃত তাই কোথায় উজ্জ্বল ভক্তি ভক্তিরসামৃত সিন্ধু তারপরে রঘুনাথ দাস গোস্বামীর স্তবাবলী আদি আদি গোস্বামীগণের সমস্ত গ্রন্থের যেখানে যেখানে প্রয়োজন হয়েছে প্রমাণ দিয়েছেন এছাড়া গীতা এছাড়া কুর্মপুরাণ পুরাণ শ্রীমদ্ভাগবত এই সমস্ত স্থান থেকে অনেক অনেক পদে পদে সম্প্রমাণ কারণ সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন মহাপ্রভুর আজ্ঞা প্রমাণ ছাড়া কথা বলবে না তাই সর্বত্র এরকম প্রমাণ দিয়ে দিয়ে তো সেই সমস্ত সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা থাকলে তবে এই চৈতন্য চরিতামৃত সম্বন্ধে একটি একটু ভালোবাসা জাগে একটি একটু বুৎপত্তি হয় একটি একটু বোঝবার প্রয়াস হয় তখন একটু স্বাদ লাগে না বুঝতে পারলে তখন তো কি কঠিন ব্যাপার এই যখন সনাতন শিক্ষা এই এত এত সব স্বরূপের বর্ণনা করছে শুনলেই মাথা খারাপ হয়ে যাবে এত কঠিন ব্যাপার অনিরুদ্ধ এই কত রকম কত কত রকম রকম এই সমস্ত শাস্ত্রের সারস্বরূপ শ্রী চৈতন্য চরিতামৃত মধিও শ্রী গুরুদেব বলতেন তাই চৈতন্য চরিতামৃত যেন ঘৃতবধ ঘিয়ের মতো যেখানে ওই যে মাখন জাল দিলে খাঁকড়ি পড়ে তলায় কিছু অবশিষ্ট অংশ পরে যেটা সেবায় লাগে না ভালো লাগে না সেবায় লাগে না সার্বস্তু ঘিটা বেরিয়ে যায় কিন্তু ঘি সেটাকে গরম করুন আর যেমন অবস্থায় থাকুক সর্ব অবস্থায় সেবায় লাগে তো চৈতন্য চরিতামৃত এমনই যার প্রত্যেকটি শব্দই প্রেমময় এমন চৈতন্য চরিতামৃত এ অমৃত যা স্বাদু স্বাদু পদেই পদে যা সেবনে আমরা যে যারা সংসারে সংসার সংসাররূপী এই সিন্ধুতে এসে উপনীত হয়েছি পড়ে গেছি ভবকূপে এমন দুর্দশাগ্রস্ত জীবের সমস্ত মালিন্য দূর করবার জন্য এবং দিব্য আয়ু দিব্য জীবন লাভ করবার জন্য এই চৈতন্য চরিতাম্বিত অমৃত নিরন্তর সেবন করতে হবে আর সেই চৈতন্য চরিতামৃতে তিনটি খণ্ডেই বর্ণিত হয়েছে আদি লীলা মধ্যলীলা এবং অন্ত অন্তলীলা প্রত্যেকটি অধ্যায়েতে প্রত্যেকটি লীলার মধ্যে অনেক অধ্যায় প্রত্যেকটি অধ্যায়েতে লীলা ওই অধ্যায়ের বিষয়বস্তু একটি শ্লোক দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন প্রত্যেকটি অধ্যায়ের প্রথমেই একটা করে শ্লোক আছে এই শ্লোকের দ্বারা তিনি বুঝিয়েছেন যে এই অধ্যায় এইগুলি রচনা হবে এইগুলি বলা হবে তো এই রকম আমরা উপস্থিত হচ্ছি একেবারেই অন্তলীলার বিংশতম পরিচ্ছেদ অন্তিম অধ্যায় চৈতন্য চরিতামৃত্তের শেষ যে অধ্যায় আর সেখানে শ্রীমান মহাপ্রভু তার মুখ নিঃসৃত আটটি শ্লোক উচ্চারণ করছেন সেটি আমাদের আশ্বাদ্য আসলে মহাপ্রভুর যে প্রকট লীলা কবিরাজ গোস্বামী চৈতন্য বর্ণনা করছেন তা হল দীর্ঘ আটচল্লিশ বৎসর মহাপ্রভুর প্রকট লীলা আটচল্লিশ বৎসর তার মধ্যে এই চব্বিশ বৎসর নবদ্বীপে অতিবাহিত হয়ে যায় আর এই চব্বিশ বৎসরের অন্তিম যে মাঘ মাস সেই সময়ে প্রভু সন্ন্যাস নিলেন প্রভুর আবার তো পঁচিশ বছরে পড়ে যাবে ফাল্গুন মাস থেকে বাইশে ফাল্গুন মহাপ্রভুর আবির্ভাব তিথি শনিবার গোধূলি লগ্নে চোদ্দশো সাত শকে এই নবদ্বীপে সুরধনির তটে সচিগর্ভ সিন্ধু মাঝে তো ফাল্গুন মাস হচ্ছে তার জন্ম মাস তখন থেকে আবার পঁচিশ পড়ে যাবে চব্বিশ বছর হয়ে যাচ্ছে এই মাঘ মাস পৌষের সংক্রান্তি হয়ে গেল আর সেই সময় তিনি চলে গেলেন কাটোয়ায় তারপরে কেশব ভারতীর নিকটে সন্ন্যাস গ্রহণ করলেন আপনারা সবই জানেন কথায় প্রবেশ করতে গেলে তার একটা পদ্ধতি তো থাকা দরকার তো সেখানে তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী তারপর তিন দিন রাঢ় দেশ পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন নিত্যার সঙ্গে আছেন নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ চন্দ্রশেখর আচার্য এরা সকলেই ছিলেন নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্যকে প্রেরণ করলেন অদ্বৈত প্রভুর নিকটে প্রস্তাব জানাতে যে মহাপ্রভুকে নিয়ে তিনি আসছেন এবং সেই সঙ্গে নবদ্বীপবাসীকেও যেন তিনি জানিয়ে দেন যে মহাপ্রভু শান্তিপুরে আসছেন চন্দ্রশেখর আচার্য সেখান থেকে চলে আসলেন অতঃপর মহাপ্রভু শান্তিপুরে আসলেন গঙ্গার ঘাটে অদ্বৈত প্রভুর সঙ্গে দেখা হলো সেখানে মহোৎসব হলো ভোজন আদি করালেন দশ দিন ধরে থাকলেন শচীদেবী গিয়ে সেখানে রন্ধন করলেন কত শত তারপরে সকলকে মহাপ্রভু কৃষ্ণ ভজনের আদেশ দিয়ে হরিনাম সংকীর্তনের আদেশ দিয়ে মার নিকট থেকে পুনরায় আজ্ঞা নিয়ে মারি ইচ্ছা অনুসারে তিনি এবার নীলাচলের অভিমুখে যাত্রা করলেন আর সঙ্গে আছেন নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ দামোদর তাদেরকে সঙ্গে নিয়ে প্রভু কোটকি গঙ্গা ধরে ওই যে চব্বিশ পরগনায় জয়নগর যে মোয়া হয় ওখান থেকে একটু এগিয়ে গেলে ওই যে মজিলপুর জয়নগর মজিলপুর সেখানে কাশীপুর বলে একটি স্থান আছে অম্বুলিঙ্গেশ্বর মহাদেব আছেন সেইখানে মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য ছত্রভোগের পথ সেখানে উদ্দণ্ড কীর্তনাদি করে সেই পথ ধরে কলকাতার ওই পথ দিয়ে হয়ে একেবারে চলছেন এসে উপস্থিত হলেন রেমুনায় ক্ষীরচরা গোপীনাথের নিকট সেখান থেকে তিনি পৌঁছালেন সাক্ষীগোপাল সেখান থেকে ভুবনেশ্বর আর ভুবনেশ্বর থেকে কমলপুর গ্রাম হয়ে একেবারে জগন্নাথ মন্দিরে পথে অনেক ঘটনা সেসব আমাদের এখন শোনা দরকার নেই আমরা সেই জায়গাটায় আসব এই সমস্ত হয়ে পরে তিনি সার্বভৌমকে উদ্ধার করলেন আর সার্বভৌমকে উদ্ধার করার পরই মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণের জন্য ইচ্ছা প্রকাশ করলেন কারণ দক্ষিণ দেশে ভক্তির এখনো প্রচার নেই সেই কথা মনে করে মহাপ্রভু ইচ্ছা প্রকাশ করলেন প্রভুর তার ভ্রমণ করা নয় এটা তো শুধুমাত্র উপলক্ষ ছলা মাত্র কিন্তু এই ভ্রমণ প্রসঙ্গে জগতের জীবকে তিনি সেই নাম প্রেম দিয়ে ধন্য করবেন পূর্ণ পূর্ণ করবেন সেই অভিপ্রায়ে মহাপ্রভু যেতে উদ্যত আর ঠিক সেই সময় সাক্ষাৎ সার্বভৌম ভট্টাচার্য বললেন প্রভু যদি দক্ষিণ ভারতেই যাবেন তবে সেখানে রায় রামানন্দ আপনার সঙ্গে যোগ্য যে ব্যক্তি এই কৃষ্ণ কথা আস্বাদনে তার সঙ্গে আপনি সাক্ষাৎকার করবেন তাকে কৃপা করবেন অবশেষে প্রভু যখন শুভ দিনে শুভক্ষণে নিত্যানন্দ প্রভুর ইচ্ছা অনুসারে কারণ প্রভুর ইচ্ছা ছিল আমি একাই যাব সঙ্গে কেউ থাকবে না কিন্তু নিত্যানন্দ প্রভু বারবার করে জানালেন যে প্রভু আপনার মালাটা আপনার এই জলপাত্র আদি একটু সঙ্গে সঙ্গে ধরবার জন্য একজনের দরকার অন্তত একজন যাক বহু লোক না যাক এই আমার এই শিষ্যটাই যাক কালাকৃষ্ণ দাস দ্বাদশ গোপালের এক গোপাল কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে প্রভু বেরিয়ে পড়লেন এই যে দক্ষিণ দাক্ষিণাত্য ভ্রমণ আর সেই ভ্রমণ করতে করতে তিনি বহুজনকে কত শতজনকে কৃপা করতে করতে এসে উপস্থিত হলেন গোদাবরীর তটে আর সেখানে রায় রামানন্দের সঙ্গে তার মিলন হলো সেখানে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় হল এবং সর্বোপরি এই মহাপ্রভুই যে রসরাজ এবং মহাভাব শ্রী রায় রামানন্দ দর্শন করলেন এবং তিনি যে পরতত্ত্ব সীমা উপাস্য শিরোমণি তা ব্যক্ত করলেন অতঃপর মহাপ্রভু জানালেন যে এই সমস্ত রাজকার্যের ইতি দিয়ে বিশ্রাম দিয়ে এবার নীলাচলে চলে আসলে একসঙ্গে ইষ্টগোষ্ঠী হবে এইভাবে তাকে আত্মসাত করলেন তারপর একেবারে সেই কন্যা কুমারী পর্যন্ত দক্ষিণ ভারতের শেষ প্রান্ত সেখানে দর্শন করে শ্রীরঙ্গমে এসে যেখানে গোপাল ভট্টগোস্বামীর পিত্রালয় সেখানে চাতুর্মাস্য ব্রত আদি কাবেরী নদীতে নিত্য স্নান এ সমস্ত করলেন আজও পর্যন্ত সেখানে মহাপ্রভুর চিহ্ন আছে শ্রীরঙ্গম আর বেঙ্কটভট্টকে অশেষ বিশেষ কৃপা করলেন তারপর প্রভু প্রত্যাবর্তন করলেন ফিরে এলেন আর ফিরে আসলে সমস্ত গৌর দেশবাসী নীলাচলবাসী সমস্ত ভক্তগণের সঙ্গে পরিচয় হল কারণ সেই সময় তো রায়ের শুধুমাত্র সার্বভৌম ভট্টাচার্যকেই আত্মসাত করেছিলেন কৃপা করেছিলেন কিন্তু এখনও সমস্ত সমস্ত নীলাচলবাসী ভক্তদের সঙ্গে পরিচয় হয়নি আর মহারাজ গজপতি প্রতাপ রুদ্র তিনিও সার্বভৌম মুখে শ্রবণ করে মহাপ্রভুর অদ্ভুত সেই মহিমায় তিনি এতই মুগ্ধ হয়েছেন এতই আপ্লুত হয়েছেন তিনিও সর্বস্ব সমর্পণ করতে চান শ্রীমান মহাপ্রভুর চরণে কিন্তু মহাপ্রভু বারবার সেটিকে নস্বাত করেছেন কারণ সন্ন্যাসী কখনো স্ত্রী এবং মুখ মুখদর্শন করে না এটাই হচ্ছে নীতি এটাই হলো শাস্ত্রীয় সদাচার অতঃপর সার্বভৌম ভট্টাচার্যের নির্দেশে মহামহা রথযাত্রা যেই রথযাত্রায় গজপতি প্রতাপ রুদ্র বিজয়ের পর স্বহস্তে ঝাড়ু নিয়ে ছেঁড়া পড়া করলেন অর্থাৎ ঝাড় দিলেন সুগন্ধি জল ছড়িয়ে আর মহাপ্রভুর কৃপা ভাজন তখনই তিনি হয়ে গেলেন কারণ রাজা হয়ে এমন নিজ কাজ করলেন ঝাড়ু দিচ্ছেন রাজা তাই প্রভুর কৃপাদৃষ্টি তখনই তার উপর পড়েছে অতঃপর সার্বভৌম শিখিয়ে দিয়েছিলেন যে প্রভু যখন রথর যাত্রায় নৃত্য কীর্তন করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বিশ্রাম করবেন সেই সময় সেই সময় চলে আসলেই সাধারণ বেশি আসতে হবে এবং ভগবানের প্রিয় হার্দ্য আশ্বাদ্য এবং শ্রীমদ ভাগবতের পঞ্চপ্রাণের প্রাণের এক প্রাণস্বরূপ যা হল গোপী গীত এই গীত পাঠ করে শ্রবণ করাতে হবে প্রভুকে শোনাতে হবে এটাই তো আমাদের ধারণা নেই ভাবছি অনেক রকম রান্নাবান্না করে ঠাকুরের কাছে ভোগ লাগালে ঠাকুর খুব প্রসন্ন হয়ে যান নিশ্চয়ই আমি পাবো সেটা ঠাকুরকে না দিয়ে তো আর পাবো না তো রন্ধন করে ঠাকুরকে তো অর্পণ করতেই হবে কিন্তু তার থেকেও বেশি খুশি হন ভগবান নিজের কথা শুনতে নিজের কথা নিজে শুনতে বেশি ভালোবাসেন তাই ভগবানের একটা নাম হলো প্রিয় শ্রবা নিত্য ভগবানকে এই কথা শ্রবণ করাতে হয় পাঠ করতে হয় ঠাকুরের সামনে প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম করে শোনাতে হবে ঠাকুরকে সেটি যদি দশ মিনিটই হয় যেন হয় আর সেটি হচ্ছে আপনাকে নিত্য একটা নিষ্ঠার মধ্যে পর্যবেষিত করবে প্রতিদিন নিয়ম করে করতে হবে তো মহা মহাপ্রভুর যে মহাসংকল্প বিষয়ী রাজার মুখ দর্শন করবেন না সেই সংকল্প ভেঙে চুরমার হল মহারাজ গজপতি প্রতাপরুদ্র যখন পরিশ্রান্ত শ্রীমান মহাপ্রভু সায়িত আছেন বলগণ্ডি স্থানে আর সেই সময়ে সেই স্থানে এসে চরণ সেবা করতে আরম্ভ করলেন মহারাজ গজপতি প্রতাপরুদ্র তিনি চরণ সেবা করছেন আর বলছেন জয়ী তেধিক জন্মনা ব্রজ শ্রয়তদি সি দৈতদৃশ দীক্ষুতাবকা এমনভাবে যখন স্তুতি করছেন পরপর আসছেন অনেকগুলো বড় তাতে মুখ্য যেই শ্লোক तब कथाम तप्त जीवन कविभिरी तल्माप हम श्रवण श्रीमद ततत भुवि गृन भूरिदाजना जन आुवि गृन भूरिद এমনভাবে যখন রাস পঞ্চাধ্যায় সমস্ত শাস্ত্রের সার হলো বেদেরও সার হলো শ্রীমদ্ ভাগবত আর এই ভাগবতে এত এত শ্লোক এত অধ্যায় তার সার হল রাস পঞ্চাধ্যায় আর এই রাস পঞ্চাধ্যায়ের মধ্যে পঞ্চপ্রাণস্বরূপ এই পঞ্চাধ্যায়ের মধ্যে অতীব আস্বাদ্য তা হলো এই গোপীগীত গোপীগণ বর্ণনা করছেন যে তোমার কথাটাই অমৃত তব কথা অমৃতম তোমার কথারূপী অমৃত কি করে দেয় না জীবনের সমস্ত তাপ দূর করে দেয় এ সংসারে আমরা সবাই তপ্ত কেউ এতটুকুনি তাপে তপ্ত কেউ এত তাপে তপ্ত কিন্তু সকলেই তপ্ত আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক তিনটি জ্বালা তিনটি তাপ আমাদের নিরন্তর প্রদান করছেন এই জন্য তুলসী বলছেন কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন বিনা সবি উদাসী এ সংসারে সবাই দুঃখী কেউ এতটা দুঃখ কেউ এত দুঃখ কেউ এত দুঃখ একজন আছে কোনোদিন দুঃখ তাকে স্পর্শ করেনি এমনজন পাওয়া যাবে না কিন্তু এই দুঃখের সংসারে আছে সুখী নেই বলা যাবে না কারা বলে যারা নিতাই গৌর রাম শ্যামের দাস হয়েছেন তারা হলো সুখী কই তন দুঃখী কই মন দুঃখী কই ধ্যানবিনা রহেতু দাস থরি থরি সবি দুঃখী সুখী রাম কি দাস আমাদের ঠাকুর মহাশয় বলছেন যে নিতায়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য নিতাই পদ সদা করো আস নরত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী রাখো রাঙা চরণেরও পাস তো সুখী হবার উপায় কি নিজজন প্রিয়জন জন্মে জন্মের যিনি জন তার নিকটে যাওয়াটাই হলো সুখের কথা তো তার চরণে যিনি দাস হয়েছেন তিনি সুখী আর বাকি সব দুখী তো বলবা তাৎপর্য এটাই যে সমস্ত তাপ দূর করে দেয় তোমার কথা তব কথামৃতম তপ্ত জীবনম আর কবিভিধি ঋতং কল্মসাপহম বড় বড় কবিগণ বলছেন সুখ ব্যাস তথা মৈত্র বিদুর উদ্ধব এরা তো বড় বড় কবি এই এই জগতে সাধারণ ছোটখাটো তো নন মৈত্র বৈশিষ্ট্য জাজি এটা তো সাধারণ নন এনারা পর্যন্ত বলছেন কবি ভিড় কলমসাপহম সমস্ত কলমস পাপ দূরে চলে যায় কলমসাপহম সেই জন্য বলছেন শ্রবণ মঙ্গলম শুনলেই মঙ্গল হবে কিছু যে বুঝি না নাই বা বুঝো শুনতে থাকো তাই এমনই অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ চরিত শুনলেই মঙ্গল হবে বুঝে বা না বুঝে কে হো শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত জীবে উপীতি বুঝিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত এ সংসারে অন্য কোনো কথা শুনলে হিত হবে না একমাত্র ভগবত বিষয়ক কথা ছাড়া তাই ভগবানের কথা খুব শুনতে হবে বুঝলে তো শুনতেই হবে আর বলতে হবে না শুনুন শুনুন আর বলছে না বুঝলেও শুনতে হবে শুনুন ওই বুঝি না বটে শুনতে শুনতে একদিন বুঝে যাব শুনলে কৃষ্ণের প্রতি হবে তাই এমন অমৃত কথা শ্রবণ মঙ্গলম শুনলেই মঙ্গল আর কি হবে শ্রীমদ আততম অর্থাৎ নিত্য নিত্য প্রতি পদে 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 নতুন নবনব আনন্দ উদ্ভাসিত হবে আনন্দ এসে উঠবে আনন্দের আতিশাহ্যে একেবারে দিক শূন্য হবে এ নিত্য আনন্দ ক্ষণিকের আনন্দ নয় এ সংসারে দু রকমের আনন্দ হয় একটি ব্রহ্মানন্দ একটি বিষয় আনন্দ বিষয়ানন্দ ক্ষণিকের সনাতন গ্রীপাত বলছেন চুলকানোর মতো এবং শ্রীমদ ভাগবতে সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ তিনিও বলছেন যে কুণ্ডয়নবধ চুলকালে যেমন আরাম লাগে এ সংসারের সুখ যে সুখ নয় তা নয় কিন্তু ক্ষণিকের সুখ কিন্তু জীবের চাহিদা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েও চাহিদা কিন্তু অখণ্ড সুখ নিরন্তর সুখ আর নিরন্তর সুখই হচ্ছে একমাত্র বিষয় দিতে পারে না এ জগতের কোনো বিষয় নিরন্তর অখণ্ড সুখ দিতে পারে না কারণ বিষয়টাই তো অনিত্য দেহটাই সুখের কারণ কিন্তু দেহটাই অসুখেরও কারণ কি মনটা আনন্দ পায় মনটাও দুঃখ পায় কারণ এ সংসারে সবই দ্বন্দ্ব দ্বন্দ্ব আর দ্বন্দ্ব দুই দুই ভাব এই জন্যই সংসারের নাম কি দুনিয়া দুনিয়া দুই ভাব ভালো মন্দ পাপ পুণ্য সাদা কালো দিন রাত্রি উঁচু নিচু মান অপমান সব দুই দুই এটা দুনিয়া এখানে অখণ্ড আনন্দ দেবে কে অখণ্ড আনন্দ দিতে পারে একমাত্র সেই যে নিত্যজন তার কাছে আছে তিনি আনন্দ কন্দ নন্দের আলয়ে যেদিন গোবিন্দেশ উপস্থিত হয়েছেন কেউ বলছে না নন্দের ছেলে হয়েছে কি বলে নন্দ কি আনন্দ ভয় ক্যা ভয়ো লালা ভয় না ললি ভয়ো ভয় মানে কি হলো ছেলে হলো না মেয়ে হলো আনন্দ হলো নন্দ কি আনন্দ ভয়ো জয় কনৈয়া লাল কি গাইতে আরম্ভ করে দিল সব তো ভগবান তিনি সচ্চিদানন্দ তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় তিনি সদ্ঘন চিৎ ঘন আনন্দ ঘন সচিদানন্দ রূপায় তার স্বরূপেই আনন্দ রয়েছে কোনোদিন দুঃখ তাকে স্পর্শ করতে পারে না তাহলে তাকে মা যে বেঁধে রাখল সে যে কাঁদছে সে যে কাঁদতে কাঁদতে কাজলগুলো হাত দিয়ে একেবারে গালে লাগাচ্ছে রুদন্ত মুহুর নেত্রং যুগমং মৃজন্তই করাম্ভ যুগমে না সাতঙ্ক নেত্রং মুহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রহী ও দামোদরাং ভক্তিবদ্ধম সত্যব্রত মুনি বর্ণনা করছেন দামোদর অষ্টকে তাহলে তো দুঃখ না হলে কেউ কাঁদে আর এমন কান্না কাঁদছে যে কাজল গুলো গালে লাগাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গলার মালাটা একবার উঠছে আর নামছে মুক্তার মালা পরিয়ে দিয়েছে মা সেগুলি উঠছে আর নামছে ফুপে ফুপিয়ে কাছে তাহলে যে দুঃখ পাচ্ছেন বলছেন এটাই তো ভগবত্তার সার এটাই হলো ভগবত্তার সার অভিনয় করতে গিয়ে যদি বারবার মনে করা যায় আরে আমি তো রাজা নই কোনো এক ব্যক্তি রিক্সা চালায়। কিন্তু ভালো অভিনয় করতে পারে তাকে একটা রাজার রোল করতে বলা হচ্ছে তুমি এই রাজার চরিত্রটা করবে এখন সে যদি ওই সিংহাসনে বারবার বসে বসে চিন্তা করে আরে আমাকে যতই সাজাক আমি তো আসলে একজন রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালার ভাবটা যদিও মাথায় রাখে ওই রাজার চরিত্রটা ফুটবে না ওকে ভুলতে হবে আমি রিক্সাওয়ালা জন্য আমি রিক্সাওয়ালা নই এখন আমি রাজা তাই ভগবান যার মধ্যে রয়েছে ভগবত্তা যিনি করতুম অকর্তুম অন্নথা করতুম সমর্থ সর্বজ্ঞ সর্ববিদ আমি যিনি বিশাল বিরাট ব্যাপক যিনি শ্রী জ্ঞান ঐশ্বর্য সমস্ত স্বর ঐশ্বর্য সম্পন্ন তথাপি তাকে সব ভুলতে হয়েছে যোগমায়া তাকে ভুলিয়ে রেখেছেন কারণ আমিও না জানি না জানে গোপীগণ দোহার রূপগুণে নিত্য হরে মন আমি যেন ভুলে যাই আমি ভগবান আমাকে ভুলিয়ে দেবে এ সংসারে আমাদের এই কখনো স্বর্গে উঠায় কখনো নরকে চুবায় এ সমস্ত কাজ দায়িত্ব যিনি আছেন তিনি হলেন মহামায়া আর ভগবানকে নিয়ে যিনি লীলা করছেন খেলা করছেন তিনি হলেন যোগ মায়া আর এক স্বরূপ আলাদা তেমন বিশেষ কিছু নয় তো সেই জন্য কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকিশোর নটবর নরলীলা তার অনুরূপ এখন সেই সর্বশ্রেষ্ঠ লীলার পরিচায়ক স্বরূপে এই বৃন্দাবন লীলা যেখানে প্রভু তার ভগবত্তাকে যেন ভুলেছেন যেন ভুলেছেন এক পাশে আছে লীলার এক পাশে প্রয়োজনে প্রকাশ করবেন প্রকাশ করলেন তখন স্বরূপে বদলায়নি বটে ওই যে মা যখন বাঁধতে গেলেন সেখানে কি ভগবান বিশাল রূপ ধারণ করেছিলেন যেমন বামন ভগবান ছলনা করতে আসলেন স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে হবে দেবতাদের নিকটে আর তার জন্য বামন স্বরূপে আসলেন আর ত্রিবিক্রম রূপ ধারণ করলেন বলির নিকটে এসে এক চরণে ভূর্ভুবতপসত্য আর এক চরণে তল বিতল সুতল মহাতল রসতল পাতাল দুই চরণেই চতুর্দশ ভুবন নিয়ে নিলেন আবার নাভি থেকে একটা চরণ বেরোচ্ছে এটা রাখব কোথায় তুমি তো প্রতিজ্ঞা করেছো তিন পা জায়গা দেবে এখন ওকে বরুণ পাশে বদ্ধ করো ও কথা দিয়ে কথা রাখতে পারছে না এটা রাখবো কোথায় যদিও তার স্ত্রীর আদেশে তিনি মস্তক পেতে দিয়েছেন আর তাতে প্রভুর বড় প্রিয় হলেন আত্মসমর্পণে বলি তো এখানে ছোট্ট বামন তাকে বিরাট রূপ ধারণ করে তবে তাকে অধিকার করতে হয়েছে এই চতুর্দশ ভুবন কিন্তু ছোট্ট গোপাল তাকে বড় হতে হয়নি যতবারই বাঁধতে যাচ্ছে দড়ির সঙ্গে দড়ি গির দিয়ে বড় হচ্ছে দড়ি পেট কিন্তু বড় হয়নি দু আঙুল প্রতিবারই কম পড়ছে প্রতিবারই কম করছে তো এখানে ভগবানের পূর্ণ কৃপা আর ভক্তের পূর্ণ চেষ্টা এই দুই আঙুলি যে কম বেশি দূরে নেই প্রভু বেশি দূরে নেই আমাদের থেকে মাত্র দুই আঙুল দূরেই আছে সেটা জানাচ্ছেন আমার পূর্ণ চেষ্টা হলে ভগবানের পূর্ণ কৃপা এসে যাবে আর তখনই ভক্ত ভক্তি সূত্রে ভগবানকে নিরন্তর নিজ নিকটে বন্ধন করে রাখতে পারবেন সেটা জানালেন তো এমনই প্রভুর এই লীলা এমনই আনন্দকন্দ গোবিন্দ আনন্দস্বরূপ তার ভান্ডারে দুঃখ নেই এই সংসারের নিকটে কখনো সুখ নেই আর ভগবানের নিকটে কখনো দুঃখ নেই কি করে বোঝা গেল শ্রীমদ ভাগবতী যেখানে কুন্তি দেবী ভগবানের স্তুতি করছেন আর এই স্তুতি প্রসঙ্গে সাক্ষাৎ কুন্তি দেবীর দেবী ভগবানের নিকটে বলছেন প্রভু তুমি তো মায়া যবনিকার দ্বারা আচ্ছন্ন তাই সকলের কাছে থেকেও তুমি সকলের অলক্ষ তোমাকে চিনতে পারে না গৌরাঙ্গের করুণা হইয়াছে যাহারে সেই তো গৌরাঙ্গ মহিমা বুঝিবারে পারে সবাইকে মহাপ্রভুকে জানবেন কেন আজও পর্যন্ত মানে না ভাবেন একজন শ্রেষ্ঠ ভক্ত হবে তিনি যে ভগবত্তা সার অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে তিনি যে অবতাদের সার এ কথা কজন মানে আমাদের যারা গৌর গোবিন্দকে সার করেছে তাদের মধ্যেও ধন্দ তাদের মধ্যেও কোনো কটাক্ষ বা কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয় তাদের মধ্যেও এমন ভাব রয়েছে গৌর ভগবান হল ভক্ত তো এইরকম কথা বলে থাকেন তো যাই হোক সে প্রসঙ্গে আমরা যাব না প্রসঙ্গ হল গৌর যে সমস্ত অবতারের সার তিনি যে পরতত্ত্ব সীমা তিনি যে মহাবদান্ন শিরোমণি দাতা শিরোমণি এ বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই তাই বর্ণনা হয়েছে চৈতন্য চৈতাবৃত্তে মহাপ্রভু এইভাবেই দক্ষিণ ভারত বিজয় করে যখন ফিরে এলেন আর তারপরে কৃপা করলেন তিনি শ্লোক বলতে গিয়ে যখন ভুরিদা জনা বললেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে উঠলেন ভুরিদা 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 মানে দাতাশ্রেষ্ঠ কে এমন আমার হিতৈষী এসেছ হে আমাকে এত উপকার করলে ভগবানের কথা শুনিয়ে এমন তুমি কোন বান্ধব এসেছ এ সংসারে অনেকে দাতা আছে কেউ দান কেউ বা জল দান কেউ বা ওষুধ দান বস্ত্র দান কত কিছু দানের দান ছত্র হয় করে কিন্তু এরা সকলই দাতা শ্রেষ্ঠ দাতা নয় শুধু দাতা এমনকি রাজ্যদান কন্যাদান সব দাতা শ্রেষ্ঠ দাতা নয় শ্রেষ্ঠ দাতা কঞ্জন বলছেন যারা ভগবানের কথা শ্রবণ করায় দান করেন তারাই হলেন শ্রেষ্ঠ দাতা ভুরি দা জানা প্রভু মহারাজ প্রতাপ রুদ্রকে অশেষ বিশেষ কৃপা করলেন এইভাবে ধীরে ধীরে চাতুর্মাস ব্রত কেটে গেল শুধু চাতুর্মাস ব্রত নয় সকলের প্রতি আদেশ করলেন প্রতি বছর তোমরা আসবে আর এই গৌর দেশ থেকে সেন শিবানন্দ কাঁচরাপাড়ায় সেন শিবানন্দ যিনি অষ্টপ্রধান মহন্তের মধ্যে আছেন সেই সেন শিবানন্দের আনুগত্যে তারই সহচর্যে পরিচর্যায় এই গৌরমন্ডল থেকে সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভুর সেবার উপকরণকে সঙ্গে নিয়ে তারা প্রতি বছর যেতেন নীলাচলে আর সেখানে যেতে এক মাস আসতে এক মাস দু মাস গেল আর থাকতেন ওখানে চার মাস তাহলে ছ মাস তো চলেই গেল কেমন গৃহস্থ মানুষ তারা কেমন গৃহস্থ ছ মাস যদি প্রভুর সঙ্গে কাটিয়েই দিল আর বাকি ছমাস সংসার চলবে কি করে কোনোদিন কোনো চিন্তা আছে প্রভু শ্রীবাসকে বললেন শ্রীবাস কিছুই তো করো না ব্রাহ্মণের ছেলে হয়ে কিছুই তো পূজা পাঠ কিছু করো এসব না করলে সংসার চলবে কি করে এত বড় সংসার তোমরা পাঁচ ভাই বড় ভাই তো চলে গেছে তার মেয়েরও বিয়ে হয়ে গেছে এখন তো চার ভাই আছো শ্রীবাস শ্রীপতি শ্রীনেধি শ্রীরাম তোমরা চার ভাই তাদের স্ত্রীগণ তাদের পুত্রগণ সব নিয়ে সংসার অনেক এমন কি দাস দাসী আছে এত সংসার চলতে গেলে তো কিছু করা দরকার পণ্ডিত তিনবার হাততালি দিল সর্বজ্ঞ অন্তর্যামী মহাপ্রভু বলছেন কি এর মানে বুঝলাম না তিনি তার অজানা কিছু আছে বলছেন এক উপবাস দুই উপবাস তিন উপবাস কিছু জটিনি তিন দিন না খেয়ে থাকবো সামনেই তো গঙ্গা দড়ি কলসি নিয়ে চতুর্থ দিন চলে যাব কোনো চিন্তা নেই সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন কি বলিলি শ্রীবাস তোর ঘরে হবে অন্যের উপবাস লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে তথাপি দরিদ্র না হবে তোর ঘরে এমন মহাপ্রভুর পরিকরগণ তারা সর্বস্ব গৌরচরণে সমর্পণ করেছেন তাই তারা দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গকা অঙ্গীকার সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার এইভাবে তারা শরণাগতি লাভ করেছেন আরে তারা করেই আছেন নিত্য সিদ্ধ পরিকর এমন ভাবে শরণাগতি না হলে ভগবান তাকে আত্মসাপ করেন না সেটি জানানোর জন্যই তার আচরণ করছেন আর এইভাবে আত্মসমর্পণ করে তারা নিশ্চিন্ত মনে আমাদের রক্ষাকারী তো একজন আছে সমর্পণ করে দিয়েছি একজনকে প্রভুপা তিন করি গোস্বামী বলতেন যতক্ষণ নিজের স্বতন্ত্রতা ততক্ষণ চিন্তা আর যখনই সমর্পণ তখন তার চিন্তা দেখেন না অত ভিড় ভাট্টা রাস্তা গাড়ি ঘোড়া ছোট্ট বাচ্চা তার মার হাত ধরে ধরে চলছে ওটা কি মা ওটা নেব ওখানে যাব এই রকম করতে করতে যাচ্ছে অত চত গাড়ি ঘোড়া যাচ্ছে ওইদিকে ভ্রুক্ষেপই নেই কেন নেই বলে তার চিন্তাই নেই কেন চিন্তা নেই বলে মার হাত ধরে আছি আমাকে বাঁচানোর দায়িত্ব মার তো আত্মসমর্পণ করেছে তো তেমনি এর সংসারে যতক্ষণ নিজের স্বতন্ত্রতা আমাকে করতে হবে এটা আমার দরকার এই রকম ভাব অহম মম এই রকম ভাব যতক্ষণ থাকবে আমি আমার ভাব ততক্ষণ হচ্ছে নিজের কর্তৃত্ব আর ততক্ষণ চিন্তা অহং করমিতি বৃথাভিমান শ্রীমৎ ভাগবত গীতায় বললেন এটা বৃথা অভিমান কর্তা তো একমাত্র তিনি আমরা শুধুমাত্র নিমিত্ত যাই হোক এইভাবেই আত্মসমর্পণ করতো তারা প্রতি বছর আসতেন এমন কি কুলিন গ্রামের গুণরাজ খান সত্যরাজ খান মালাধর বসু তাদের সবাইকে বললেন তোমরা নিয়ে আসবে প্রতি বছর জগন্নাথকে তা দিয়ে বন্ধন করে ওই রথের ওপর তোলা হবে নিয়ে আসবে তোমরা প্রতিবছর এরা করেছে দড়িগুলো ভালো না ফেটে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে তারপর থেকে তারা প্রতি বছর নিয়ে যায় শুধু নিয়ে যায় কত রকম উপাচার সাক্ষাৎ পানিহাটি দময়ন্তী দেবী আর রাঘব পন্ডিত তাদের তত্ত্বাবধানে মহাপ্রভুর সারা বছরের কত রকমের নাড়ু কত রকমের আচার কত রকমের পাতা শুকনো করা কোনটা তিতপাত পাতা কোনটা পটল পাতা শুকনো করা সব গুছিয়ে গুছিয়ে এমনকি হস্ত মৃত্তিকা করবার জন্য গঙ্গা জল গঙ্গা মাটি ছেঁকে তাতে কর্পূর অগুরু সব দিয়ে সুগন্ধি করে সাবান পদ্ধতিতে তখন ছিল না আর ওটা অপবিত্র বস্তু যদিও আমরা মনে করি ওটি ব্যবহার করলে বোধহয় পবিত্র হওয়া যাবে সাবানে পরিষ্কার হয় আসলে ওটা অপবিত্র বস্তু তো ভাবে সমস্ত কিছু গুছিয়ে 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 পুটলি পুটলি করে করে নিয়ে যেতেন সেগুলির নামই হলো ঝালি আর সেগুলি সমর্পণ করতেন সেবক গোবিন্দ সেই গোবিন্দকে বুঝিয়ে দিতেন পুরোনো গত বছরেরগুলো গুলো সব ফেলে দাও বা ওগুলি বার করো এই নতুনগুলো গুছিয়ে গুছিয়ে রাখবে যখন প্রভু খুব পেট গরম হয়ে যাবে শরীর গরম হয়ে যাবে ঘুমটুম হতে চাইবে না তখন এটা করবে এটা দেবে এরকম করে সব বুঝিয়ে 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 গৌর দেশ থেকে যারা যেতেন তারা ঝালি সমর্পণ করতেন তো এইভাবেই চলছিল চব্বিশ বছরের মধ্যে আটচল্লিশ বছরের মধ্যে প্রথম চব্বিশ বছরই নবদ্বীপে কেটে গেল আর প্রথম ছ বছর চলে গেল মহাপ্রভুর দক্ষিণ ভারত যাত্রা তথা এই শান্তিপুরে পুনরায় আগমন এই বঙ্গভূমিতে এবং বৃন্দাবন যাত্রা এই সমস্ত করতে করতে ছ বছর চলে গেল মোট আটচল্লিশ বছর তো চব্বিশ বছর নবদ্বীপে গেল এবার চব্বিশ বছর নীলাচলের মধ্যে প্রথম ছ বছর চলে গেল বাকি থাকলো আঠেরো বছর তাই তো আঠেরো ছয় চব্বিশ এই আঠেরো বছরের মধ্যে প্রথম ছ বছর সকলই আসতো প্রতি বছর আসত এবং সেখানে চন্দনযাত্রা দোলযাত্রা ঝুলনযাত্রা প্রত্যেকটি উৎসবে কি ওই জন্মাষ্টমী আদি এই সমস্ত উৎসব ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য গীতের সঙ্গে প্রভু বহ খুব আনন্দ করতেন এইভাবে প্রথম ছ বছর চলে গেল তাহলে ছয় ছয় বারো চলে গেল থাকলো শুধু বারো বছর চব্বিশ বছরের মধ্যে থাকলো বারো আর এই বারো বছর যখনই শুরু তখন প্রভু নিষেধ করে দিলেন তোমরা আর আসবে না তোমরা আর আসবে না নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়ে দিলেন আমিও সন্ন্যাসী হয়ে গেছি আর তুমিও যদি এইরকম মৌনি হয়ে থাকো তাহলে জগতের যেই কার্যের জন্য আসা সেটি কি পূর্ণ হবে তে জগজনকে নাম প্রেম বিতরণে ধন্য করতে হবে কলিযুগের জীবের ভাগ্য আকাশে এই গৌর নিত্যানন্দরূপী দুই চন্দ্র সূর্য উদিত হওয়ার কারণেই জীবের সমস্ত অজ্ঞানরূপী অন্ধকার দূরীভূত হওয়া সম্ভব হয়েছে দুই ভাই জীবের খালি অন্ধকার দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র অন্ধকারকে দূরীভূত করেছেন এই দুই ভাই তাই নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন অতঃপর প্রেমে মাতোয়াল নিত্যানন্দ এই আদেশ পূর্বে থেকেই ছিল চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন যখন গয়া থেকে গয়াতে পিতৃসাধ্য করবার জন্য মহাপ্রভু গিয়েছিলেন আর সেখান থেকে ঈশ্বরপুরীর নিকট থেকে যখন তিনি দীক্ষা গ্রহণ করলেন দীক্ষা অন্তে নবদ্বীপে ফিরে আসার পর থেকেই সেইখান সেই সময় থেকেই তার মন বৃন্দাবনে চলে গেছে বৃন্দাবন বিহারীকে পাবার তার উৎকট অভিলাষ আকাশবাণী হল এখন নয় এখন নবদ্বীপে ফিরে যাও ফিরে এলেন আর প্রভু এখন প্রেমে মত্ত শুধু নিমাই পণ্ডিত নন প্রেমে মত্ত হলেন শ্রীবাস পণ্ডিত জানতে পেরে বড় আনন্দিত হলেন আমার গোত্র বারুক অবশেষে শ্রীবাসের অঙ্গনে সেই মহা মহা প্রকাশ হলো যেমন করে সিন্ধুতে সমস্ত নদী এসে মেলে তেমনি প্রেম সিন্ধু গোরা রায় আর সেই সিন্ধুর তরঙ্গ হল নিত্যানন্দ নিতাই তরঙ্গ নিত্যানন্দ প্রভু আসলেন সেই সুদূর একচক্রা হতে নিত্যানন্দ প্রভু আসলেন যিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে নিজ ভাইকে অন্বেষণ করতে করতে অবশেষে নবদ্বীপ এসেছেন আর তাকেও প্রকাশ করলেন মহাপ্রভু কারণ অতি গুড় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় জানে সে জানিতে পারে সমস্ত ভক্তগণ অন্বেষণ করে যাকে দেখতে পেলেন না মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে পুনরায় যখন গেলেন নন্দনাচার্যর গৃহে নিত্যানন্দ প্রভু ধ্যানরত অবস্থায় বসে আছেন আর সেই সময় শ্রীবাসকে বললেন গোবিন্দের সেই রূপবর্ণন শ্লোকটি পাঠ করো সঙ্গে সঙ্গে বেনুগীতের শ্লোক পাঠ করলেন বরাহ পীর নটবর বপু কর্ণ কর্ণিকারম বিব্রত বাস কনক কপি সম্বৈ জয়ন্তিঞ্চমালা রন্ধ্রান মেণু রধর সুধয়া পুরায়ন গোপবৃন্দীর বৃন্দারণ্যং সপদ রমনং প্রিষদ্গীত কীর্তি যেই কি না সোনা শুনতে শুনতে নিত্যানন্দ প্রভু অশ্রুকম্প পুলকে একেবারে হলেন এবং মূর্ছিত হয়ে গেলেন তারপর মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন দুই ভাইয়ের মধ্যে সে পরস্পর মনে মনে কথোপকথন হয়ে গেল তা বুঝলেন নন্দনাচার্য দুই ভাইয়ের মিলন হল ধীরে ধীরে ইতিপূর্বে হরিদাস ঠাকুর এসেছেন এই রকম সমস্ত পরিকরগণ একত্রিত হলেন মহাপ্রভু প্রকাশে তার নিত্য দিব্য স্বরূপ প্রকাশ করলেন শ্রীবাসের অঙ্গনে এবং প্রতি জন প্রতিজনকে জনে জনে ডেকে ডেকে শ্রীচরণ মস্তকে অর্পণ করে পূর্বের স্মৃতি জাগিয়ে দিয়ে প্রেম প্রদান করলেন এমন হয়েছে মহাপ্রকাশ শালগ্রামকে কোলের মধ্যে নিয়ে বিষ্ণু খট্টার মধ্যে মহাপ্রভু বসে পড়েছেন এবং জনে জনে ভক্তকে ডাকছেন মনে পড়ে সেদিন নৌকার নিয়ে কে গেছিল ঘাটে সেই যে অধম জাত যবন কুলেরা তোমার জাত নেবে বলে চলে এসেছিল সারা জীবন গঙ্গার সেবা করেছ গঙ্গা দাস তারপরে তুমি ভয়ে ভীত হয়ে গেছ যে অবশেষে আমার এই জাত কুল সব হারাতে হবে তাদের আক্রমণে আর সেই সময়ে ঘাটে নাবিক হয়ে ছিল দেখো দেখি চিনতে পারো কিনা এইভাবে তাদের সেই স্বরূপ দর্শন করিয়ে পরিচয় দিলেন প্রেম প্রদান করলেন আর সেই সময় হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে বলেছেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদার সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ কি আজ্ঞা মহাপ্রভু জীবকে আজ্ঞা করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে বিধিনা হিয়ার খাইতে শৈতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় এত কথা বলেছেন এটাই হলো প্রভুর আদেশ করিয়া নির্বন্ধ সংকল্প করে সংখ্যা রেখে লক্ষ্য রেখে হরিনাম করতে হবে এ হলো প্রভুর আদেশ কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো আদেশ করেছেন সেটা তো করবেই কিন্তু এখানে কথা শেষ হয়নি ব্যাকরণের সূত্র আছে পূর্বাপেক্ষা পরবিধি বলবান এই আদেশের পরেও আরো আদেশ করলেন সংখ্যাপূর্ব সংকল্প সবসময় করবে 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 সব সময় খাইতে শুইতে যথাযথা নামলা দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় এমন এই নামের আদেশ দিলেন তাই যে চে সেধে সবাইকে এই নাম প্রদান করো মহাপ্রভু এই আদেশ শিরোধার্য করে নিত্যানন্দ প্রভু হরিদাস নবদ্বীপে পথে পথে এই নাম বিতরণ করছেন আর সেই সঙ্গে এত বড় পাশ্ডী যদিও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন কিন্তু চণ্ডালের থেকেও তার কঠিন ব্যবহার তাদের দুজন সেই জগন্নাথ আর মাধব যাদের সবাই জগাই মাধাই বলে অবশেষে নিত্যানন্দ প্রভুর করুণা কটাক্ষ যার উপর বর্ষিত হয়েছে সে কি আর করুণা থেকে বঞ্চিত হয় অবশেষে তারাও তারাও হলেন পরম ভক্ত এবং প্রতিদিন তাদের যে নিত্য দু লক্ষ নাম জপ প্রতিদিন গঙ্গার ঘাট পরিষ্কার করা প্রতিদিন সমস্ত ঘাটে এসে যারা স্নান করতে এসেছেন তাদের চরণে ধরে ধরে অপরাধ মার্জন ক্ষমা প্রার্থনা করা তখন তো অজ্ঞানে কতকেই না করেছি আপনাদের কষ্ট দিয়েছি কৃপা করে ক্ষমা করবেন কথায় কথায় অনেকে উদাহরণ দিয়ে দেয় তো জগাই মাধায়ের মতো অবস্থা কেউ গলায় যদি ঢেলে ফেলে তাকে জগাই মাধায়ের সঙ্গে তুলনা দেয় জগাই মাধায় যে পরে যে কেমন হলেন সে কথাটা তো আর কেউ বলে না পরশমণির পরশ পেয়ে এসে যে নিজেই তারা যে নিজেরাই পরশমণি হয়ে গেছেন সে কথা আর বলে না তো যাই হোক এইভাবে নবদ্বীপ লীলা বিশ্রাম দিয়ে তিনি তো লীলা চলে লীলা করছেন এদিকে তিনি আদেশ দিলেন নিত্যানন্দ নিত্যানন্দ প্রভুকে যে তোমাকেও মুনি ধর্ম ধর্ম অবলম্বন করে থাকলে চলবে না এভাবেই নাম প্রেমে মত্ত করতে হবে वृंदावनदास ठाकुर जे आजानु लंबित भुजो कनकावदातो संकीर्तनै कपितरो कमलाय तक्षौ विश्वं भरौ विजय बरौ युग धर्म पालो बन्दे जगत प्रिय करो करुणा युग धर्म पालो যুগের ধর্ম পালন করবার জন্য দুজন এসেছেন দৌ সব ঔ অর্থাৎ দ্বিবচনে নর নরৌ অজানুল্বিত ভুজৌ সব বচন দ্বিবচন বলতে দুজনের কথা বলা হচ্ছে কে কে না গৌর আর নিত্যানন্দ দুজনারই একই স্বরূপ দুজনারই সেই জানু পর্যন্ত হস্ত আকর্ণ বিস্তৃত নয়ন উন্নত নাসিকা প্রশস্ত বক্ষ ক্ষীণ কটিতট রাতুল রাঙাচরণ এমন এই দুই ভাই গৌর নিতাই ঠাকুর মহাশয় বলছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতাই এই দুই ভাই এখন মহাপ্রভু আদেশ করেছেন নিত্যানন্দ প্রভু প্রতিতের দ্বারে দাঁড়ে গিয়ে এই হরি নাম বিলাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে গৌর ভজন ও শিক্ষা দিচ্ছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি খড়দহ গ্রামে দীর্ঘ কুড়ি বছর যাবৎ বসবাস করে সেখান থেকে সমস্ত স্থানে এই নাম প্রেম বিতরণ করছেন তো মহাপ্রভু এখন আর কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা কিছু করেন না এখন তার যে নিজের প্রয়োজন বারো বৎসর সেই প্রয়োজনটাই তিনি পূর্ণ করছেন প্রয়োজন আর সেই প্রয়োজন জানতে গেলেই কৃষ্ণ কৃষ্ণলীলার কিঞ্চিত ধারণা আমাদের দরকার কারণ এই নবদ্বীপ লীলা বা লীলা এ হঠাৎ করে হয়নি এ হলো বৃন্দাবন লীলার পরিশিষ্ট লীলা ব্রজলীলার পরিশিষ্ট লীলাই এই গৌর লীলা তাই ব্রজে যিনি রসরাজ রসিকেন্দ্র মৌলী রসিক চূড়ামণি রসিক শেখর সেই রসিকেন্দ্র মৌলী নন্দনন্দন শ্রীকৃষ্ণ তিনি মহাভাব স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানী তাকে এবং আর সমস্ত পরিকারকে সঙ্গে নিয়ে গোলক হতে ভুলকে সেই দিব্য দিব্য লীলা যা বৈকুণ্ঠাদেতে প্রকাশিত বা প্রচারিত হয়নি সেই সমস্ত লীলা দৈবের ঘটন কখনো মিলন এর সবসময় মিলন নেই এমন সমস্ত লীলা সম্পাদন করলেন আর এই সম্পাদন করতে গিয়ে সর্বজ্ঞ সর্ববিদ অন্তর্জামী শ্রী গোবিন্দ যিনি অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃজন পালন এবং সংহারের কর্তা তিনি বুঝতে পাচ্ছেন না তার সর্বশ্রেষ্ঠ আরাধিকা অনায়ারাধিত নুনম ভগবান এই একটা জায়গায় এই রাধা শব্দটা উচ্চারণ হয়েছে তাও পরিষ্কার ভাবে না নুনম যিনি প্রকৃষ্ট আরাধনা করেছেন শ্রেষ্ঠ আরাধনা করেছেন এইভাবে বলা হয়েছে রাধু ধাতু আরাধনে তো যাই হোক সেই রাধারানী পরপরে মহাজনগণ অনেক গ্রন্থ প্রণয়ন করেছেন সেখানে রাধা রাধাতত্ত্ব সুস্পষ্টভাবে পরিষ্কার করে জানিয়েছেন আর মহাপ্রভু নিজেই আবিষ্কার করেছেন দুটি বস্তু এক হলো কুণ্ড আর দ্বিতীয় হলো রাধারানী কারণ মহাপ্রভুর আগমনের পূর্বে উপাস্য উপাসনার ক্ষেত্রে সেখানে কদাচিৎ দেখা যায় কৃষ্ণের উপাসনা একসঙ্গে যুগল উপাসনা তাও আবার এই পরকীয় রসভাবে উজ্জ্বল রসে তা জগতে আগে ছিল না কয়েকজন ভক্ত তারা যুগলের উপাসনা করেছেন মহাপ্রভুর পূর্বে সে হচ্ছে জয় জয়দেব কিংবা চণ্ডীদাস এনারা যুগলের উপাসনা দেখা যেতে পারে বা যুগলকে নিয়ে অনেক পদপদাবলী পদাবলী রচনা করেছেন কিন্তু তেমনভাবে প্রতিষ্ঠা সহকারে মাধবের সঙ্গে রাধাকে রেখে যুগলের উপাসনা পদ্ধতি আগে ছিল না এ হলো মহাপ্রভুর মহাদান রাধারানীকে আবিষ্কার করেছেন এবং রাধা শ্যামকুণ্ডকে আবিষ্কার করেছেন এর পরে পরে অন্যান্য মহা মহাজনগণ সনাতন আদি গোস্বামীগণ অনেক লীলাস্থলী প্রকাশ করেছেন কিন্তু সর্বশ্রেষ্ঠ স্থান বৃহৎ ভগবতাম সনাতন পাদ যা বর্ণন করেছেন তা কিন্তু মহাপ্রভুরই আবিষ্কার তখন ধানক্ষেত ছিল আর স্থানটার নামও ছিল আরিট গ্রাম তো যাই হোক সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ আরাধিকা শ্রেষ্ঠ পাত্র এই রাধা রানীর মনের ভাবটা বুঝতে পারছেন না যদিও তিনি স্বীকার করছেন আমাহতে গুণী জগতে অসম্ভব একলা রাধাতে আমি করি অনুভব আর সেই রাধা রানী তিনি কেমন ভাবে আমাকে ভালোবাসেন কই তুয়া প্রেমা কৈছন মোর মধুরিমা কই তিহ সুখ ভোর এই যে তিন বাঞ্ছা রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বেতি লোভা রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বা মদিও সৌখান তাসা মদন ভবত কিদৃশ বেতি লোভাট তদ ভাবড সমজনী সচি গর্ব সিন্ধু কৈছন তু আপি মা কই মোর মধুরী মা কৈছন তুহু সুখ ভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজেতে না হইল পুরন ভাবিয়া হইনুয়োর তাই ভাবিয়া দেখিনু মনের আধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয় রাধা প্রেম গুরু করি রাধা ভাব নদিয়াতে ধরি উদিত হবেন এই ছিল তার ইচ্ছা আর এই কলির অষ্টবিংশত চতুর যুগের দাপরের শেষে এই কলির প্রথম সন্ধ্যায় চোদ্দশো সাত শকে মহাপ্রভু বাইশে ফাল্গুন ফাল্গুনি পূর্ণিমা তিথিতে বেলায় শনিবার দিবসে চন্দ্রগ্রহণের ছলায় নাম গ্রহণ করিয়ে জগজীবের পাপ তাপ গ্রহণ করবার নিমিত্তে তিনি রাধারানীর ভাবকান্তি গ্রহণ করে কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপ কৃষ্ণরূপে আবির্ভূত হলেন বলিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি আর সেই কারণেই ঠাকুর মহাশয় বলছেন গৌরমন্ডল ভূমি চিন্তা বাজে তার হয় ব্রজভূমি বাস সেই ব্রজের জনিত এসেছেন আর ব্রজ যে জন অর্থাৎ শ্রী গোবিন্দ তিনি নাম ছাড়া ধাম ছাড়া পরিকর ছাড়া থাকেন না তাই তিনি যখন এসেছেন এই স্থান এটিও ব্রজভূমি এটাও ব্রজধাম আর সেই ব্রজধাম অভিন্ন ব্রজধাম এই নদিয়া নবদ্বীপ ধাম ধাম তো প্রভু এখানে জীবনের প্রথম যে অধ্যায় অর্থাৎ চব্বিশ বৎসর লীলা প্রকাশ করে গেলেন আর অন্তিমে তিনি চব্বিশ বৎসরের মধ্যে ছয় বছর তার তীর্থ পর্যটন আদি করতে চলে গেল বাকি আঠেরোর মধ্যে ছয় বছর নীলাচলে থেকেও বিভিন্ন উৎসব আদি অনুষ্ঠানে যুক্ত ছিলেন ভক্তগণ সঙ্গে কিন্তু এই যে অন্তিম যে দ্বাদশ বৎসর এটি হলো প্রভুর নিজ প্রয়োজন নিজ যে তিন বাঞ্ছা এ প্রসঙ্গে বলছেন যে একবার একবার পরম পুজ্যবাদ প্রাতস্মরণীয় শ্রদ্ধেয় রামদাস বাবাজি মহারাজ কলকাতার পোস্তা বাজার মশলার বাজার জানেন বড় বাজার সেই সময় ফাল্গুন পূর্ণিমার কিছু আগে আগেই ওই সময় তিনি ওখানে রয়েছেন আর গঙ্গা স্নান করেছেন পাশেই গঙ্গা স্নান করে দোতলায় তিনি তিলক করছেন আর সেই সময় কোনো ভক্ত অনেকে আছে তাদের মধ্যে কোন জনকে জিজ্ঞাসা করেছেন আচ্ছা বলতে পারো মহাপ্রভু কেন এসেছেন এই কলিকালে কৃষ্ণ গৌর হয়ে কেন আসলেন তখন সকলেই এক বাক্যে বললেন কেন করুণা অবতীর্ণ কলৌ কলিকালে তিনি অবতীর্ণ হয়েছেন করুণা করবার জন্য শ্লোকের মধ্যে তাই তো বলা আছে শুনলেন উত্তর কিন্তু বড় প্রসন্ন হলেন না মুখ দেখি বোঝা গেল সাহসও নেই জিজ্ঞাসা করবার জন্য চুপচাপই আছেন সকলেই অমন সময় কিছুক্ষণ পরেই সকলে হাছ হাঁচ খুব হাঁসছে এই হাঁচি দেখে মহারাজি খুব হো হো করে হাসছেন খুব হাসছেন এখন প্রশ্ন হতে পারে আমরা হেঁচে হেঁচে নাজে হাল হয়ে যাচ্ছি আর বাবা হাসছেন কেন বলা দরকার তাই অবশেষে একজন বলতে লাগলেন গুরুদেব অপরাধ ক্ষমা করবেন একটু জানতে চাই কি ই আমরা এত হাঁচি আর আমাদের হাঁচিতে হাঁচিতে আপনি হেসেই যাচ্ছেন ব্যাপার কি তোমরা সঠিক উত্তরটা এখন দিচ্ছ তো তাই জন্য হাঁসছে এখানে উত্তর দেওয়া কি হলো আমরা উত্তর আগেই তো দিয়ে দিয়েছি মহাপ্র প্রশ্ন ছিল গৌর কেন এসেছে উত্তর হলো জগজ্জীবকে করুণা করবেন বলে প্রেম দান করবেন বলে তার জন্যই অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলু সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্বিতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণে বলছেন অনর্পিত বস্তু দান করবার জন্য এসেছেন এ তো হয়ে গেছে কথা বলা এখন উত্তর কি হলো বলছে তোমরা আগে হাঁটছ কেন সেটা বলো এত হাঁচি হাঁচি কেন হচ্ছে বলে আমরা শুধু হাঁটছি না পথের ধারে কত লোকই এরকম হাঁটছে কেন হাঁটছে সেটা বলো আসলে না এটা মশলার বাজার তো লঙ্কা শুকনো লঙ্কা কোনো গুদাম থেকে বেরিয়েছে লঙ্কার গাড়ি আর তার তেজে তার ঝাঁজে পথের দুদিকের লোক এমনিতেই হাঁটছে বলে সেই জন্যই তো কথা এটাই তো উত্তর কিরকম বললো ওই গাড়িটার কি তোমার ইচ্ছা গাড়িটা কি সংকল্প করেছে যে পথের দুদিকের লোককে আমি হাঁচাবো গাড়ির এটা সংকল্প নয় সংকল্প কি এক মহাজনের গুদাম থেকে বেরিয়েছে আর এক মহাজনের গুদামে যাবে এই তো তার নিয়ম এটাই তো তার সংকল্প অমুক জায়গা থেকে বেরিয়েছে অমুক জায়গায় যাবে কিন্তু তার তেজ এমনই তার প্রভাব এমনই পথের দুদিকের লোক এমনিতেই হাঁচাতে হয় না এমনিতেই হাঁচে এমনিতেই হাঁচবে তার তেজই এমন তো মহা কৃষ্ণ গৌড় হয়ে এসছেন জগতে প্রেম বিতরণ করবেন করুণা করবেন এর জন্য নয় এটা আনুষঙ্গিক মূল ওই নিজ তিন বাঞ্ছা পূর্ণ করবার জন্য রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বানই বা সাদ্য জেনাধূত মধুরিমা কিদৃশ বা মদীয় সৌখান চাষিয়া মদন ভবত কিদৃশ বা ব্যতি লোভাত তৎ ভাবড্ড সমজন সচিগর্ব সিন্ধু হরিন্দু এই যে তিন বাঞ্ছা এই তিন মাঞ্চা পূর্ণ জন্য পূরণের জন্যই কৃষ্ণ গৌর হয়ে এসছেন এই হলো তার কারণ সকলেই বুঝলেন আর তার প্রমাণ দিচ্ছেন কোথায় বলে এই দক্ষিণ ভারত গমনকালে কত শত পণ্ডিতগণ যারা শাস্ত্রে জেনেছেন যে কলিযুগে কোনো অবতার নেই কলিযুগে রূপে অবতার এখানে কোনো স্বরূপ এখন আসবে না যদি আসে কলির অন্তিম ক্ষণে কলকি ভগবান আসবে এখন কিসের ভগবান এসব ভুল কথা সাধারণ মানুষ মানতে পারে আমরা পণ্ডিত শাস্ত্রে প্রমাণ আমরা জানি আমরা মানব না অবশেষে কি হল তারা বিভিন্ন শাস্ত্র পুরাণ প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছেন যেইখানে মহাপ্রভু যেই গ্রামে এসে বসেছেন কিন্তু মহাপ্রভু হরিনাম কীর্তনে মত্ত প্রমত্ত হয়ে উনুমত্ত হয়ে তিনি তো সম্বিত শূন্য হয়ে পড়েছেন ভূমিতলে তারা দেখছেন একজন আর একজনকে বলছেন আরে এইভাবে দাঁড়িয়ে থাকবার জন্য তাকে দেখবার জন্য এসছে নাকি প্রশ্ন করো অপরজন বলছেন কাকে প্রশ্ন করব দেখছো না কোনো জ্ঞান নেই আর একজন বলছে দেখো বাবা আমার জানা একটু কেমন কেমন লাগছে যদি প্রশ্ন করা হয় তোমরা করো আমি কিন্তু করব না কিছুক্ষণ পরে আরেকজন যত দেখছে আরে আলোর কাছে যতই অন্ধকার বলুক আমি থাকবো থাকতে পারে তাকে যেতে বাধ্য তাই মহাপ্রভুকে যত দেখছেন সঙ্গে সঙ্গে হৃদয়ের অন্ধকার দূরীভূত হচ্ছে কোটি কোটি চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হলেও গুহার ভেতরের অন্ধকার দূর করতে পারে না একবারে গুহার ভেতরে যে অন্ধকার তেমনি হৃদয় রূপী গুহার ভেতরে যে অন্ধকার আছে সে দূর করবার জন্য আকাশে চন্দ্র সূর্য করতে পারে না তার জন্য এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এইভাবে দুই ভাই জীবের খালি অন্ধকার দুই ভাগ বতের সঙ্গে করান সাক্ষাৎকার তাই ধীরে ধীরে কি হলো তাদের হৃদয় শোধিত হতে লাগলো একজন বলছেন দেখো ভাই যেই নাম উনি মনে হচ্ছে কিছু একটা অস্পষ্ট বলছেন ভালো করে শুনি আরে এ তো সেই বেদেরই মন্ত্র সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন এইভাবে তারা কীর্তন করতে আরম্ভ করে দিল একজনকে দেখে অপরজন এইভাবে সমস্ত জন তারা সব পুঁথিপত্র রেখে দিয়ে সবাই হরিরাম করতে লাগলেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু সম্বিত ফিরে পেয়েছেন ওই প্রভুকে চেষ্টা করতে হয়নি তো তাদের প্রেম দিয়ে হৃদয় শোধন করবেন বলে প্রভু তো নিজের ভাবে মত্ত প্রমত্ত হয়ে আছেন উন্মত্ত হয়ে আছেন কিন্তু তাকে যত দর্শন করছেন আপনি আপনি তারা প্রেম পেয়ে যাচ্ছেন তাই মূল উদ্দেশ্য কিন্তু এই নিজ তিন বাঞ্চা পূরণ আর এটা আনুষঙ্গিক যেমন হেঁচে যাচ্ছে লঙ্কার ঝাঁঝে তো এটা হচ্ছে আনুষঙ্গিক এটা জানালেন তো যাই হোক এইভাবে মহাপ্রভু অন্তিম যে দ্বাদশ বৎসর শেষ যে দ্বাদশ বৎসর প্রভুর এই রায়ের নাটক স্বরূপের গান এই দুই রাখে মহাপ্রভুর পরাণ তাই প্রভুর এই দীর্ঘকাল এই আটচল্লিশ বছর প্রকট কাল এই কালের মধ্যে তিনি নিজস্ব একটা গ্রন্থ রচনা করে জগতের জন্য কোনো নিদর্শন রেখে যাবেন সেই সময়টার হয়নি যাওবা একটি ন্যায় শাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেছিলেন নবদ্বীপে থাকাকালীন তারই আর এক মিত্র সহপাঠী সে ওই ন্যায়ের বইটা দেখে মন খারাপ করতে আরম্ভ করলো কি হয়েছে ভাই বলে তোমার এই গ্রন্থ দেখলে আমি যে গ্রন্থ রচনা করেছি এই একই সাবজেক্ট একই বিষয়ের উপর ন্যায়ের উপরে আমিও একটা লিখেছি তো আমার গ্রন্থটা কেউ ছোবে না পর্যন্ত পড়াতে দূরের কথা এই ব্যাপার দেখি দাও দেখি সঙ্গে সঙ্গে নিজের যে কৃতিত্ব সেটি জলের মধ্যে মুহূর্তের মধ্যে ফেলে দিলেন গঙ্গায় ফেলে দিলেন এমনি অবতার এমনি এমনি সার হন না সার অবতার নয় তো এই জন্য তার নিজ হস্তে কোনো কিছু লেখার নেই রূপে কিছু নেই আছে শুধুমাত্র এই কটি শ্লোক যাকে শিক্ষাষ্টক বলে এই শিক্ষাষ্টকের আগেই প্রভু জয়ত ঘোষ করছেন প্রভু কহে শুনো স্বরূপ দামোদর সমরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ উপায়। এই কলিকালের পরম উপায় নাম সংকীর্তন বৃহৎ নারদীয় পুরাণে নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্নথা শ্রীমদ ভাগবত বলছেন কৃতি যধ্যয় বিষ্ণু যজতে মখই দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনা তাই কলিযুগের ধর্ম হল নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন তাই মহাপ্রভু এই যুগের যে যুগ ধর্ম নাম সংকীর্তন সে কথা জানাচ্ছেন কলৌ পরম উপায় সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণচরণ বলছেন শ্রীমদ্ভাগবতে যে কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ সাঙ্গ সুমেধস সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ সেই শ্রীকৃষ্ণ চরণ পাবার উপায় হলো হরিনাম সংকীর্তন হরিনাম কোন হরিনাম যে কোনো নাম ভগবত বিষয়ক কোন নামের মধ্যে যে কোনো নামই সেটি ভগবত কৃপা বা ভগবত প্রেম দিতে সমর্থ কিন্তু কলিযুগে যে মহামন্ত্র যা শ্রীমান মহাপ্রভুর মুখদ্গীর না দা দাত্রিংশ বর্ণাত্মক যে মহামন্ত্র তার মধ্যে সমস্ত শক্তি অর্পণ করা সেই হরি নামের কথা বলছেন সেই হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনুষ্টুপ ছন্দে নাম সেই নামের মহিমা বর্ণনা করছেন এই নাম সংকীর্তন থেকে কি হবে জানো নাম সংকীর্তন হয় সর্ব অনর্থ নাশ সর্বশুবোধয় কৃষ্ণ প্রেমের উল্লাস সমস্ত শুভের শুভ যত কিছু আছে সমস্ত শুভ মঙ্গলের উদয় হবে তাই প্রভু বললেন কেমন ভাবে হবে বিজয়ী তেতরাম শ্রীহরিনাম সংকীর্তন কেমন ভাবে এই নাম গ্রহণ করলে জীবের প্রকৃত কল্যাণ হবে শোনো চেত দর্পণ মার্জনম ভব মহাদি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম চেত দর্পণ মার্জনম চিত্তরূপী দর্পণ মার্জিত হবে আর এই সংসারের ভব অগ্নি মহাদাবাগ্নি দাবানল এই আগুন চিরকালে নির্বাপিত হবে ভব মহা দাবাগ্নি নির্বাপনম আর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম কৈরব মানে কুমুদ কুমুদ ফুলের নিকটে যেমন চন্দ্রের আলোর বিশেষ মহিমা তেমনি জীবনে এই গৌর করুণ কিরণরূপী করুণারূপী কিরণ লাভ হবে নামের করুণারূপী কিরণ লাভ হবে আর কি হবে না বিদ্যাবধু জীবনম সেই পরাবিদ্যা তাকে বধুর মতো জীবনে লাভ হবে বা জীবন বধুর জীবন এই যে বিদ্যা মানে ভক্তি তা লাভ হবে তা জানালেন এবং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই সমস্ত শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারাই লাভ হবে সংকীর্তন হইতে হবে পাপ সংসার নাশন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন এইভাবে প্রভু বর্ণনা করছেন এর মধ্যে সাতটি স্তর রয়েছে চেতদর্পণ মার্জনম ভব মহাদাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধী বর্ধনম প্রতিপদম বিজয়তে এই যে সাতটা এই সংকীর্তনের দ্বারা সাতটা পাওয়া যাবে সে বিষয়ে মহাপ্রভুর করুণায় আমরা আগামীকাল আস্বাদন করব বিস্তৃতভাবে আজকের কথার এখানে দেয়া হোক বিশ্রাম জয় জয় শ্রী রাধেশ